এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং মুক্ত চিন্তা বিকাশে কোনো বাধার সৃষ্টি হবে না। এগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের পাকিস্তানের যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, যেটা মুক্তিযুদ্ধে পরিণত হল, এর স্বাধীন হওয়ার পরে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যারা সেই সময় ক্ষমতায় ছিলেন তারাই প্রথম মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে বাকশাল তৈরি করে সকল দল বাতিল করে দিয়ে এই গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই 72 থেকে 75 তারাই যে মুক্ত চিন্তা বিকাশের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, মত প্রকাশ স্বাধীনতার জন্য যে মুক্তিযুদ্ধ, যে স্বাধীনতা, তারাই কিন্তু এই দেশের সকল সংবাদপত্র বাতিল করে দিয়েছিল, 4টি সংবাদপত্র ছাড়া সরকারি সংবাদ। ঠিক তেমনিভাবে অর্থনীতিতে, সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের অর্থনীতি তারা প্রতিষ্ঠা করেছিল, যার জন্য 1973 এদেশে দুর্ভিক্ষ হয়েছে। এই দেশে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মানবাধিকার, মৌলিক অধিকারকে ওই সময় সরকার গুলুণ্ঠিত করেছিল। রক্ষী বাহিনী তৈরি করে প্রায় 20,000-এর উপরে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। আজকের বাংলাদেশ আমরা ঠিক একই অবস্থানে আছি। যারা সেই সময় করেছিল সে আওয়ামী বর্তমানে 14 বছর যাবৎ গায়ের জোরে সরকারে আছে। বয়কটের নির্বাচন, সংখ্যাগরিষ্ঠ আসন বয়কট, তারপরও তারা গায়ের জোরে সরকারে আছে। 18 নির্বাচন দিনের পর রাতে ডাকাতি করে ক্ষমতায় আছে। বর্তমানে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে এই গত 14 বছর যাবৎ এই দেশে গুম করেছে 600-এরও বেশি নেতা কর্মী, 1,000-এর উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী এবং ধর্মীয় পেশার মানুষদের যেভাবে গ্রেপ্তার করেছে, যেভাবে মামলা দিয়েছে, এখানে আজকে প্রায় 37 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে 1টি মানওয়াট মামলায় এবং ফার্মেসিরাই সাজা দিয়ে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে শাস্তি দিয়ে আজকে বিদেশে থাকতে বাধ্য করছে। আজকে বাংলাদেশে যেহেতু এই সরকার কোনো গণতান্ত্রিক সরকার নয়, জনগণের সরকার নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নাই। তাই আজকে এদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে দেশ বিপর্যস্ত। এই সরকারের লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচারের কারণে আজকে আমাদের অর্থনীতি ধ্বংসের পথ শেষ প্রান্তে পৌঁছে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারছে না, কারণ এটা আওয়ামী লীগ সিন্ডিকেটই করছে। আমরা দেখেছি আমাদের 10টি সমাবেশে জনগণ পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারা এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে না, তার জন্য পরিবর্তন চায়। এবং সেই পরিবর্তন কারা করবে? যদি একটু ইতিহাস দেখেন, বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার প্রসঙ্গ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার এরশাদের সময় এদেশে গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র হয়েছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রামের মাধ্যমে এই দেশে স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেজন্য আমি মনে করি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের সদস্য আছেন এবং সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তি, আজকে আমাদের সকলের দায়িত্ব এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করা এবং জনগণ যে পরিবর্তন চায় সেই পরিবর্তন সূচনা করা।
পরিবর্তন না করতে পারলে বাংলাদেশের কোনো ক্ষেত্রে যে ধ্বংসপ্রাপ্ত সেই জায়গা থেকে উদ্ধার করা সম্ভব নয়। তাই আজকে শহীদ বুদ্ধিজীবীরা, শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন দিয়ে আমাদেরকে যে স্বাধীনতা দিয়ে গিয়েছে, সেই স্বাধীনতার যে মূল মন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযোদ্ধাদের বুদ্ধিজীবীদের স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করতে হলে এই সরকারের বিদায় নিতে হবে। বিদায়ের জন্য আমরা সারা দেশের মানুষ প্রস্তুত। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 10 দফা প্রণয়ন করেছি। আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণে নির্বাচনে জনগণের যে সরকার হবে, সেই সরকারে যদি জনগণ বিএনপিকে এবং খালেদা জিয়াকে তারেককে নির্বাচিত করে, তাহলে দেশ আমরা কীভাবে মেরামত করবো তার রূপরেখা ইনশাল্লাহ আমরা উচিনি জনগণের সামনে, জাতির সামনে উপস্থাপন করব। সেই রূপরেখাকে নিয়ে এই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা নিয়ে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, যত ষড়যন্ত্র থাকুক। এই সরকারের আসলে সময় শেষ, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাই সাহস করে সেই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের সেই সাহস, এই বুদ্ধিজীবীদের সাহস, সেটাকে অনুসরণ করে আমরা দেশকে মুক্ত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সেই সম্বন্ধেই আজকে বুদ্ধিজীবী দিবসে সেটাই হোক আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ এভাবে সম্পন্ন হতে কেন হতে কিনা সেটা সন্দেহ। আজকে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন এবং জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, এদেশের জনগণ যারা সহযোগিতা করেছেন, মা বোনেরা যারা উদ্যোগ দিয়েছেন, আমরা সেই সকলকে আজকের দিনে আমরা স্মরণ করি। এখানে আলোচনাবৃত বিস্তারিত বক্তব্য রেখেছেন, সময় কম। এখন আমি বলতে চাই যে আমরা যখন এই দিনটি পালন করছি 51 বছর পরে, আজকে আমরা কি দেখছি? এই বুদ্ধিজীবীরা, আমাদের মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তাদের স্বপ্ন কী ছিল? তাদের স্বপ্ন কী ছিল? মুক্তির স্বপ্ন। আপনাকে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সভার সভাপতি স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক